আগদল পিটিয়ে অভিনয় কায়দায় 800 টাকার গরুর মাংস বিক্রি হচ্ছে মাত্র 600 টাকায়। শুধু হঠাৎ করে গরুর মাংসের দাম এত কমে যাওয়ার কারণ কি, এই বিষয়ে বিস্তারিত গরুর মাংস বিক্রেতার কাছ থেকেই শুনবো। হ্যাঁ বড় ভাই, হ্যাঁ ভাই, এই যে গরু মাংস দোকান কি আপনার? আমার। হ্যাঁ, এই কেমনে কি 600 টাকা কেমনে বেচেন ভাই? 600 টাকা বেচতে কাস্টমার ছাড় দিতেছি ভাই। কি লাগে ছাড় দিতেছেন? কাস্টমার গরীব মানুষ খাইতে পারে না, কি করবো? এক কেজি তো হঠাৎ করে গরিবের প্রতি আপনার কাছে দয়া কি লাগে হলো? দয়া হয়েছে, অনেক মানুষ আয় কষ্ট করতে করে গরু গো আমরা খাইতে পারতেছি না। হ্যাঁ, 800 টাকা কেজি কাটতেছে। হ্যাঁ, গরিবের প্রতি মায়া দয়া ভালোবাসা শেষ হয়ে যাব আর তো বাড়াই বেসবেন। এই যে এই যে গরুর মাংস দেখতেছি, এটা কি আপনার জেতা গরু না মরা গরু? কোনটা গরু আছে? 500 টাকা হিদা সহ উড়ান হ্যাঁ আইলা বলাম যে যায়। মানে জেতাই তো গরু? এটা কইতে অসুস্থ গরু নেই আবার? না না, হ্যাঁ ওই যে তাপে তাপে এ গরু নেই? না না। তাহলে কেমনে কি কেমনে সম্ভব কোন 800 টাকার থেকে গরুর মাংস কেজিতে 200 টাকা কমে গেছে, এটা কেমনে সম্ভব? মানে গরু কেন কম খায়? গরু কি খায় কম নাকি? গরু ঘাস ঘাস খাউন কম খেতেছে? হ্যাঁ, খাওয়ানোর দাম মনে কমাইছে। তা আপনি যে আগে এখন তো যে 200 টাকা কমে গরু মাংস বেচতেছেন, তো এ থেকে আমরা লস হয় না লাভ হয়? মোটামুটি ডাল ভাতের টাকা হয়, ডাল ভাতের টাকা হয়, এটা সত্যি কথা কইতেছেন তো? হ্যাঁ, তো প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো বাংলাদেশের বর্তমানে আলোড়ন সৃষ্টিকারী সেই গরুর ব্যবসা। এই পিচ্ছি, গরুর মাংস কত করে বেচো? 620 টাকা। কেমনে কি? হ্যাঁ আসো কে, কেমনে কি? গরিবের জন্য আর কি একটু দরদ দিয়েছে, সেই কারণে আপনাদের যে 800 টাকার গরু এখন 600 টাকা বিক্রি হচ্ছে। তো এই যে এটা এটা তো ধরেন কয়দিন চলবে? এটা যদি 620 টাকা কেজি বিক্রি করতেছে, আর যদি দেখা গেল একটা গরুতে জব কইরা আর যদি দেখা গেল 1000 টাকা লাভ হইছে, আলহামদুলিল্লাহ চালাই যাবো। আর যদি দেখা গেল উল্টা পকেট থেকে 2000-5000 নাই, তাহলে এটা ক্রস করা হয়। তো চাচা, হঠাৎ করে ধরেন সারা বাংলাদেশে গরু বেছে 800 টাকা, শুধু যে মোহাম্মদবাগ তো মেরাজনগর, শুধু এই এরিয়াটাই কেন কেন যে 600 টাকা বেছে আমি বুঝলাম না, এটা বুঝাই কম তো আপনি? এটা আমিও জানি না, আমি খবর পাইছি হ্যাঁ শুধু মেরাজনগর, ওই তো কালকে বেছে 800 টাকা না 650 টাকা। তা আজকে একদিনে ধরে মেরাজ দোকান মাইকিং করে গরুর মাংস বেছে? হ্যাঁ, মানে আপনি বিষয়টা বুঝতে পারছেন? না না শুনেন না। হ্যাঁ কি রে, দুদিন যাবত বলে মেরাজ দোকানে মাইক লাগায় 620 টাকা বেছে, তাইলে 16 মানে কত বেছে? আচ্ছা জিগাম আমি, আচ্ছা আজকে আর আমি জিগাস করার আইছিলাম। হ্যাঁ তুই কত বেছে? ওখানে দেখি না অর জায়গা আচ্ছা ভাই, আগে তো গরু বেচতেন, আগে গরু কয়টা বেচতেন দৈনিক? যে অবস্থানটা সৃষ্টি করছেন আপনার, এই ধরেন এই যে 600 টাকা গরুর মাংস বেচা, পুরো দেশ আলোড়ন সৃষ্টি করে ফেলেছে শুধু এই যে মোহাম্মদবাগ আর মেরাজনগর। তা আপনার এই দোকানটা কোন জায়গায়, ঠিকানাটা কোন দিকে? এটা মোহাম্মদবাগ চৌরাস্তা। হ্যাঁ, এটা কোন জায়গায়, কোন জেলা, কোন ডিস্ট্রিক্ট? জেলা হইছে ঢাকা। ঢাকা করমদুলি থানা। আচ্ছা, এখানে বেচেন? তো দূরত্বে মানুষ অর্ডার দিলে নিতে পারবো? আস্থা গরু কাটা দাম দেবো। তো প্রিয় দর্শক, আপনারা কেউ যদি চান যে সস্তায় গরুর মাংস কিনবেন,
তাহলে এলাকায় মানে এটা দেখেন এই সুন্দরভাবে ঠিকানাটা দেওয়া আছে এই যে হ্যাঁ এই যে ওই ভদ্রলোকের নাম্বারও দেওয়া আছে আর যদি বাটপাড়া সিটারে ধরা খায় তাহলে আপনাকে শাস্তি আপনারা দিবেন আপনি এত কিছু জানেন যে আপনি যাতে কিছু জানেন তা আপনি সেটাই তো কথা কথা তো এটা এটাই এটাই কথা না এর কি অবস্থা দর্শক আপনার ভিডিওটা শেয়ার করে দেন শুধু সারা বাংলাদেশে করতাম 800 টাকা শুধু কদমতলি মেরাজনগর এই জায়গায় করতাম 600 টাকা এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।